বজ্রপাতে আহত দুই ও নিহত দুই ঘটনা অমরপুর মালাভাষা পঞ্চায়েতের গতিরাম এলাকায়। সোমবার বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাত হয় অমরপুর মহকুমায়। এ বৃষ্টির সময় বজ্রপাতে গতিরাম এলাকায় চারজন আহত হয়। আহতদের অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসী। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা চারজনের মধ্যে চশুরাম রিয়াং ও মিঠিরুম রিয়াং এই দুজনকে মৃত বলে ঘোষণা করেন। তাছাড়া সুচিত্রা রিয়াং এবং কুমারজয় রিয়াং এদের দুজনকে প্রাথমিক চিকিৎসার পর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। গোটা বিষয়ে বিস্তারিত জানিয়েছে মহকুমা স্বাস্থ্য আধিকারিক শুভেন্দু দেব বর্মা। চারজন রোগী রিসিভ করেছি, মিঠিরাম রিয়াং, তারপরে চস্তিরাম রিয়াং, সুচিত্রা রিয়াং আর কুমারজয় রিয়াং। ওদের মধ্যে ওদেরকে দেখার পরে আমরা 5:15 আমরা ওরা এসেছিল, তো আমরা দেখলাম। দেখার পর আমরা দেখছি কি প্রথম দুজন মিঠিরাম রিয়াং এবং চশুরাম রিয়াং ওদেরকে আমরা মানে মৃত অবস্থায় পাই। বাকি দুজন অবস্থা গুরুতর থাকাতে আমরা প্রাথমিক চিকিৎসা করে উদয়পুর জেলা হাসপাতালে আমরা পাঠিয়েছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।